আসসালামু আলাইকুম, এনআইভিএসএম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমা রাফিজা, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইউনিভার্সিটি স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে বোর্ড কর্তৃক তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে সম্পন্ন করতে হবে। তো তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণী, এবারেই তোমরা প্রথম অ্যাসাইনমেন্ট করছো, সেজন্য আমি তোমাদের সাথে আজকের অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস নম্বর থাকছে 4, এবং তোমাদের জন্য কোনো বাড়ির কাজ থাকছে না, কারণ বাড়ির কাজ হিসেবে তোমরা এই অ্যাসাইনমেন্টটাই করবে, করে আমাদেরকে জমা দিয়ে দেবে। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। অ্যাসাইনমেন্টের শিরোনামটা হবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়। তোমরা জানো যে অ্যাসাইনমেন্টের জন্য আলাদা একটা পৃষ্ঠা প্রিন্ট দিতে হয়, কাভার পেজ যেটা আছে সেটা প্রিন্ট দিতে হয়, ওখানে টপিক লেখা থাকে, টপিকের ওখানে এই জিনিসটা তোমাদেরকে লিখতে হবে, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়। এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা অথবা ধাপগুলো অথবা সংকেত, অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটা কী কী হতে পারে সেটাও এখানে দেওয়া আছে। এখানে বলেছে যে পাঠ্যবই থেকে মিনু গল্প ও পাঠ পরিচিতি অংশ পড়তে হবে। পাঠ্যবই থেকে আমাদেরকে মিনু গল্প অথবা পাঠ পরিচিতিটা পড়তে হবে, যেটা ইতিমধ্যে আমাদের ইউটিউব ক্লাসে হয়ে গেছে, লাইভ ক্লাসেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই বিষয়বস্তুটা, এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটা হচ্ছে একটা প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে, অথবা যে কোনো একটা প্রতিবন্ধী তা কী জিনিস, অথবা প্রতিবন্ধী বাচ্চাগুলোর চারপাশের যে চ্যালেঞ্জগুলো আছে, চারপাশের যে ক্রাইসিসগুলো আছে সেগুলো কী কী, সেটার উপরেই তৈরি করতে হবে আমাদের এই অ্যাসাইনমেন্টটা। তাহলে আমরা বুঝতে পারছি, এখান থেকে বলেই দিয়েছে যে পাঠ্যবই থেকে মেনু গল্প ও পাঠ পরিচিতি অংশ পড়তে হবে। এবার কাজের ধাপগুলো কী কী হতে পারে, কাজের ধাপগুলো প্রথমেই বলে দিচ্ছে এখানে, প্রতিবন্ধিতার ধারণা দিতে হবে। দেখো, কাজের ধাপগুলোর মধ্যে প্রথমেই বলে দিচ্ছে প্রতিবন্ধিতার ধারণা দিতে হবে। প্রতিবন্ধিতার ধারণাটা কী আসলে, আমাদের আমরা যারা শিক্ষার্থী আছি তারা শ্রেণীকক্ষে আমরা জানি যে অনেকেই আছে এরকম, যে যারা একটু কম বুঝে অথবা একটু পিছিয়ে পড়া শিক্ষার্থী, আমরা কিন্তু কখনোই তাদেরকে প্রতিবন্ধী বলবো না। মূলত আমরা প্রতিবন্ধী কাদেরকে বলি, প্রতিবন্ধী হচ্ছে তারা যারা জন্মগতভাবে ফিজিক্যালি চ্যালেঞ্জড হয়ে থাকে, যেমন কারো হয়তো চোখে একটা সমস্যা, অথবা কারো হাতে সমস্যা, কারো একটু পায়ে সমস্যা, ঠিক আছে? তো এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে আমরা প্রতিবন্ধী হিসেবে গণ্য করি। এবং একইভাবে অনেকে রয়েছে যে তার বয়স 10 বছর অথবা 12 বছর, কিন্তু তার বয়সের ম্যাচিউরিটি যেটা থাকে, তার বয়সের যে অগ্রগতি যেটা থাকে সেটা থাকে একেবারে ছোট বাচ্চাদের মতো, তাদেরকেও আমরা প্রতিবন্ধী হিসেবে গণ্য করব বা প্রতিবন্ধী হিসেবে ধরে নেব। তাহলে প্রতিবন্ধিতার ধারণাটা আমরা কীভাবে দিতে পারবো, প্রথমে শারীরিক যে গঠনটা আছে, শারীরিক গঠনের ভিত্তিতে আমরা যাদের একটু ত্রুটিপূর্ণ আছে অথবা যারা একটু চ্যালেঞ্জড তাদেরকে আমরা প্রতিবন্ধী বলছি, এবং যাদের বুদ্ধির বিকাশ যেটা, মানসিক বিকাশ যেটা, যে বিকাশটা তাদের বয়স অনুসারে হয়নি, তাদেরকেও আমরা প্রতিবন্ধী হিসেবে গণ্য করতে পারি। তো এই জিনিসগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রথম ধাপে কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে তুমি কী কী পারো আর কী কী পারো না তার তালিকা করতে হবে। এখানে বলেছে যে তোমরা যারা শিক্ষার্থী আছো তারা কোন কোন কাজগুলো করতে পারো এবং কোন কোন কাজগুলো করতে পারো না, সেই কাজগুলো তালিকা করতে হবে, ঠিক আছে? যেমন ধরো যে একটা প্রতিবন্ধী বাচ্চা কিন্তু, যার একটু পায়ে সমস্যা, সে কিন্তু তোমার মতো করে, যে একটা সুস্থ বাচ্চা আছে তার মতো করে কিন্তু দৌড়তে পারবে না। তাহলে তুমি যেভাবে দৌড়াচ্ছ এবং একটা প্রতিবন্ধী বাচ্চা কীভাবে দৌড়াচ্ছে, এই দুটোর যে পার্থক্য, অর্থাৎ তুমি দৌড়াতে পারছো এবং সে দৌড়াতে পারছে না, অথবা তুমি হয়তো যে দৌড়াতে পারছো একটা বড় মানুষের মতো করে অথবা একটা বড় মানুষের মতো করে পারছো না, এই ধরনের কাজগুলোর একটা তালিকা তৈরি করতে হবে। সেটির জন্য এটা বলেছে যে তুমি কী কী পারো এবং কী কী পারো না তার একটি তালিকা তৈরি করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাগুলো চিহ্নিত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা প্রতিবন্ধী শিশুদেরকে বুঝাচ্ছি, তাদের যেই অসুবিধাগুলো, যেমন তাদের চলাফেরা করতে সমস্যা হয়, তারা পাঠ্য বিষয়বস্তুগুলো চট করে একবারে বুঝে নিতে পারে না, তারপরে তাদের যাদের চোখে সমস্যা তাদের দূরে দেখতে সমস্যা হয়, যাদের পায়ে সমস্যা তারা হাঁটতে সমস্যা হয়, তাদের যাদের বুদ্ধিবৃত্তিক সমস্যা তারা অনেক কিছু একটু কম বুঝে অথবা বুঝেই না, বয়স অনুসারে তাদের ওই ম্যাচিউরিটিটা হয় না, তো এই ধরনের সমস্যাগুলোকে তোমাদেরকে চিহ্নিত করতে হবে।
এবং সবশেষে আমরা দেখছি প্রতিবন্ধী মানুষের জন্য কি করা যায় তার উল্লেখ করতে হবে। প্রতিবন্ধী এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর কিন্তু আস্তে আস্তে বয়সটা তাদের কমে যায় না, তাদের কিন্তু বয়সটা আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে আমরা অনেক সময় দেখি যে অনেক বয়স্ক ফিজিক্যালি চ্যালেঞ্জড অথবা অনেক বয়স্ক প্রতিবন্ধী মানুষও কিন্তু আমাদের চোখে পড়ে। তাহলে এই মানুষগুলোর জন্য কি কি করা যেতে পারে বলে তুমি মনে করছো অথবা তোমার কাছে মনে হচ্ছে যে এরকম এরকম এই কাজগুলো করলে তাদের জন্য সমাজটা বসবাসের আরও যোগ্য হয়ে ওঠে, এই জিনিসগুলো তোমাদেরকে উল্লেখ করতে হবে। যেমন তোমাদের মনে হতে পারে যে তাদের জন্য একটা আশ্রম তৈরি করতে পারলে ভালো হতো, যেখানে শুধুমাত্র তারাই থাকবে এবং সেখানে তাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকবে অথবা তাদের বিভিন্ন ধরনের সরঞ্জাম থাকবে যেগুলো দিয়ে তারা নিজেদের জীবনটাকে সুন্দরভাবে গোছাতে পারবে এবং তাদের প্রতিভাকে কাজে লাগাতে পারবে। এরকম কিন্তু কোনো ভাবার কোনো সুযোগই নেই যে যারা প্রতিবন্ধী অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের ভেতরে কোনো প্রতিভা নেই, তারাও প্রতিভাবান, কিন্তু তাদের প্রতিভাগুলোকে আমরা সচরাচর চোখে আমাদের পড়ে না। ঠিক আছে, তাহলে এই চারটা পয়েন্ট তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রথমে তোমাদেরকে মিনু গল্পটা পাঠ করতে হবে, তারপরে কাজের ধাপ যেটা, কাজের ধাপের মধ্যে প্রতিবন্ধিতার ধারণা দিতে হবে, তুমি কী কী পারো আর কী কী পারো না তার তালিকা করতে হবে, মানে তুমি যেই জিনিসগুলো পারছো সেই জিনিসগুলো তোমাকে ওখানে লিখতে হবে, বা তুমি যেই জিনিসগুলো পারো না তোমার বয়স অনুযায়ী তোমার যেই জিনিসগুলো তুমি পারো না সেই জিনিসগুলো উল্লেখ করতে হবে ওখানে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাগুলো চিহ্নিত করতে হবে, প্রতিবন্ধী মানুষের জন্য কি করা যায় তার উল্লেখ করতে হবে। তাহলে এই চারটা ধাপে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা প্রণয়ন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছো। তোমরা এই অ্যাসাইনমেন্টটা করে স্কুলে জমা দিবে, যেভাবে তোমরা শনিবারে বাড়ির কাজ জমা দাও সেরকম করে জমা দিতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।